হ্যালো এভরিওয়ান, ফাইনালি একদম কম বাজেটের মধ্যে পারফেক্ট একটা জিনিস খুঁজে পাওয়া গিয়েছে। এই রিভিউ ইউনিট আমাদের কাছে আরও প্রায় 15 থেকে 20 দিন আগে পাঠানো হয়েছিল এবং আমি মনে করেছিলাম এর রিভিউটা আমি দিব না, এত কম দামি জিনিস কোয়ালিটি কেমন কি হয়। কিন্তু প্রায় 10 দিন পরে গিয়ে আমি যখন এটা ব্যবহার করি, তারপর আমার মনে হয়েছে যে আসলে এটা রিভিউ দেওয়া উচিত। এর যেমন সাউন্ড কোয়ালিটি, একই সাথে এই জিনিসটাকে মাল্টিপারপাস ব্যবহার করা যাচ্ছে। এটাকে আপনি চাইলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন, মানে ইয়ারফোনের যে হোল্ডার এটা দিয়ে আপনি চাইলে স্মার্টফোনকে চার্জ করতে পারছেন। রয়েছে IPX5 সার্টিফিকেশন এবং এটার সাথে একটা LED মনিটর জুড়ে দেওয়া হয়েছে, যাতে করে আপনি দেখতে পারেন যে এটার কতটুকু চার্জ রয়েছে এবং ইয়ারবাডস প্লাস এই কেস দুটাতে কেমন চার্জ রয়েছে সেই বিষয়টা আপনি দেখতে পারবেন। আরও অনেক কিছু রয়েছে, সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা দেখছেন স্যাম জীবন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটিতে জয়েন করুন। যারা কিনা টেক লাভার রয়েছেন ওখানে বেশ আড্ডা টাডা দেওয়া যাবে, অবশ্যই জয়েন করে ফেলুন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক ফিঙ্ক দেওয়া থাকলো। তো ভাইলোক, এই অস্থির ইয়ারফোনটির মডেল নাম্বার হলো TWS-F9, যেটা আমাদের কাছে পাঠিয়েছিল রেইনবো গ্যাজেট। তাদের শপে বর্তমানে এই জিনিসটা অ্যাভেলেবেল থাকছে এবং তাদের শপে এর বর্তমান মূল্য হলো 950 টাকা। ভিডিও ডিসক্রিপশনে রেইনবো গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, আপনারা চাইলে সরাসরি তাদের ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারছেন। ভিডিও ডিসক্রিপশনে রেইনবো গ্যাজেটের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে আপনারা চাইলে এই প্রোডাক্ট সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নিতে পারছেন। ওকে, আমরা বক্স কন্টেন্ট দিয়ে শুরু করছি। অবশ্যই মেইন জিনিসটি রয়েছে, এই হোল্ডারটি পাওয়া যাবে এবং এর সাথে আমরা পেয়ে যাব এটাকে চার্জ করার জন্য একটি মাইক্রো USB কেবল এবং আরও কয়েক জোড়া টিপস রয়েছে। পরবর্তী সময় আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। সরাসরি আমরা চলে আসলাম আসল জিনিসটাতে। এটা হাতে নিলেই বুঝতে পারবেন এটা বেশ ভারী। এই যে ভারী, ভারী হওয়ার মেইন অর্থ হলো এর মাঝে বেশ বড়সড় একটি ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি ক্লেম করছে এতে রয়েছে 2000 mAh ব্যাটারি। যেহেতু এর মাঝে বিশাল বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যে কারণে এই বক্সটার সাইজ অবশ্যই বড় হবে। এটা টোটালি প্লাস্টিক বিল্ড এবং প্লাস্টিক কোয়ালিটি এই বাজেট অনুযায়ী আমি বলবো একদম পারফেক্ট। আর এটা খুলতে গেলেও একটা মোটামুটি বেশ ভালো ফিল পাওয়া যায়, মানে একদম কম দামি ওরকম কিছু নয়। অবশ্যই পোর্টস অ্যান্ড বাটন হিসাবে এর ফ্রন্ট সাইডে আমরা একটা রাবার শিল্ড লক্ষ্য করব, যার নিচেই রয়েছে একটি মাইক্রো USB পোর্ট এবং অন্য পাশে একটি USB পোর্ট, যার মাধ্যমে আপনি কিনা চার্জ করতে পারছেন, অর্থাৎ আপনার মোবাইল ফোনকে চার্জ করতে পারবেন। রিভার্স চার্জিং সিস্টেম এখানে রয়েছে, যেটা আপনাকে জরুরি মুহূর্তে অবশ্যই সহযোগিতা করবে। যাই হোক, এ বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করছি। আমরা সরাসরি খুলে দেখছি। ভিতরে রয়েছে ইয়ারবাডস দুটো এবং এর ঠিক উপরে আপনি লক্ষ্য করবেন একটি মনিটর রয়েছে। এবং এই যে LED মনিটর, এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার এই কেসে কতটুকু চার্জ রয়েছে, ব্যাটারির লেভেল এই মুহূর্তে কী রয়েছে। এছাড়া এই ইয়ারবাডস দুটোরও ব্যাটারির লেভেল আপনি এখান থেকে জানতে পারছেন। এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং অবশ্যই, এত কম দামে এত কিছু কীভাবে, দুর্দান্ত ছিল অবশ্যই। তো আমরা যদি ইয়ারবাডস দুটোকে বের করে নিই, আপনি খুব ভালোভাবেই লক্ষ্য করবেন এখানে একটা ম্যাগনেটিক সিস্টেমে লেগে থাকে এবং ম্যাগনেটিক পাওয়ারটা বেশ ভালোই রয়েছে, মানে উল্টো করে ঝাঁকাঝাঁকি করলেও এটা পড়ার কোনো পসিবিলিটি নেই। তো ইয়ারবাডস দুটো বের করার পরে মনে হলো এগুলো বেশ লাইট ওয়েটের এবং কানের সাথে খুব সহজেই ফিট হয়ে যাচ্ছিল, খুলে পড়ার সম্ভাবনা নেই যেহেতু অনেক লাইট ওয়েট আর সাইজটাও অনেক বড় নয়। তবে এর বিল্ড কোয়ালিটিও বেশ ভালো রয়েছে, কিন্তু এটা প্লাস্টিক, দেখতে আর কি অতটা আহামরি, অতটা কোয়ালিফুল মনে হয় না, কিন্তু 950 টাকার জিনিস সেই হিসাবে আবার ঠিকঠাক মনে হয়। এটাতে কিন্তু টাচ কন্ট্রোলিং সিস্টেম দেওয়া হয়েছে, আপনি টাচ করে গান চেঞ্জ করতে পারবেন, প্লে পজ করতে পারবেন এবং গুগলকে ট্রিগার করতে পারছেন, মানে রেগুলার বাটন সিস্টেমের চাইতে এই বাজেটে এরকম টাচ সিস্টেম অবশ্যই ভালো বিষয়। তো শুরুতেই বলেছিলাম এই বক্সটার মাঝে রয়েছে 2000 mAh ব্যাটারি, আর এই যে ইয়ারবাডস এগুলোতে যে ব্যাটারি দেওয়া হয়েছে তা দিয়ে আপনি যদি একদম 60-70% লেভেলে গান শোনেন সেই ক্ষেত্রে আপনি মোটামুটি 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর কথা বলার ক্ষেত্রেও ঠিক একই রকম ব্যাকআপ পাওয়া সম্ভব। এবং এই ইয়ারবাডস দুটোকে এই কেসিংয়ের মাধ্যমে আপনি চার্জ করতে পারছেন 4-4.5 বারের মতো। তো সব মিলিয়ে মোটামুটি একটা ভালো ব্যাকআপ পাচ্ছেন অবশ্যই। আর আমি এই কেসের মাধ্যমে স্মার্টফোনকে চার্জ করা যায় কিনা সে বিষয়টাও টেস্ট করেছিলাম এবং সত্যিই মোবাইল ফোনকে চার্জ করা যাচ্ছিল। তবে এটা 20-30% পর্যন্ত চার্জ করা সম্ভব হয় আপনার ব্যাটারির সাইজ অনুযায়ী। যদি আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা 4000 mAh হয় সেই ক্ষেত্রে প্রায় 25% মতো চার্জ করে ফেলতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের জন্য সাজেশন থাকবে, আপনি যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশনে পড়ে যান তখন এই কেসিংয়ের মাধ্যমে আপনি চাইলে আপনার স্মার্টফোনটিকে চার্জ করে নিতে পারেন। তবে রেগুলার ব্যবহার করতে গিয়ে এই কেসিং দিয়ে আপনার মোবাইল ফোনকে চার্জ করাটা ঠিক হবে না, কারণ এটা তো আসলে ছোট একটা ব্যাটারি, অত বড় ব্যাটারিকে চার্জ করতে গেলে এটা পারবেও না। তবে ওই যে 20-25% চার্জ অনেক সময় জরুরি মুহূর্তে অনেকটাই কাজে দেয়, সো সেই ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। ওয়েল, এবারে আসল বিষয়, এই জিনিসটা দিয়ে মানে সাউন্ড কোয়ালিটি কেমন পাওয়া যাচ্ছিল কথা বলার ক্ষেত্রে এবং গান শোনার ক্ষেত্রে। কথা বলাটাই আগে বলি, আমি এটা দিয়ে বেশ কিছু সময় কথা বলেও দেখলাম
তো হ্যাঁ, ঠিকঠাকভাবে কথা বলা যাচ্ছিল, ওপাশ থেকে যিনি কথা বলেন তার সাউন্ড ঠিকভাবেই শোনা যায়, আর মাইক্রোফোন কোয়ালিটি মানে উনি যেটা শুনবেন সেটাও ঠিকঠাকভাবে যাচ্ছিল। নয়েজ ক্যান্সেলেশনের যে বিষয়টা, ইনডোরে তেমন কোনো সমস্যা হয় না এবং বাইরেও তেমন কোনো সমস্যা হয় না, যদিও এটা নিয়ে আমি আর বাইরে গিয়ে কথা বলার অভিজ্ঞতা ততটা নেই, কিন্তু আমি যে কাজটা করেছিলাম কথা বলার সময় আমি জোরে একটা স্পিডে ফ্যান চালিয়ে নিয়েছিলাম যাতে বুঝতে পারি যে উনি কথা বলতে পারছে কি না বা আমার কথা বুঝতে পারছে কি না। তো দেখলাম ইজিলি কথা বলা যায়, তেমন কোনো সমস্যা হয় না। আর এই জিনিসটা আপনার কানের সাথে এমনভাবে ফিট হয়ে থাকবে যে আপনিও বাইরের যে সাউন্ডগুলো বা নয়েজগুলো ততটাও শুনবেন না। এবার আমরা শেষ সাউন্ড কোয়ালিটিতে, সাউন্ড কোয়ালিটির প্রথমেই বলবো এটার যে পরিমাণে লাউডনেস, এই বাজেটের আর কোনো ইয়ারফোন নেই সেটাতে এই পরিমাণে লাউডনেস থাকতে পারে, আমি জাস্ট এটাই বলবো। আমি শিওর আপনি একদম সেই রকমের গানখোর হলেও এটার থেকে আপনি 70% উপরে মনে হয় না যে দিয়ে লং টাইম শুনতে পারবেন, মানে এতটাই লাউডনেস রয়েছে এখানে এবং এর উপরে যাওয়া আসলে উচিতও না। আর আমার মনে হলো 70-80% সাউন্ড দিয়ে শুনলেই এর সাউন্ডটা মানে আসলে ঠিকঠাকভাবে পাওয়া যায় বা সঠিক সাউন্ডে পাওয়া যায়। এটাতে বেসটা মোটামুটি বেশ ভালো রয়েছে, ইভেন এই বাজেট অনুযায়ী অন্য ইয়ারফোনের সাথে কম্পেয়ার করতে গেলে তাদের চাইতে এর বেসটা আমি অবশ্যই ভালো বলবো। এমনকি আমরা যদি 1500 টাকার আশেপাশের বেশ কিছু ব্র্যান্ডের ইয়ারফোনের সাথে কম্পেয়ার করি, লাইক রেডমির এয়ারডটস যেটা রয়েছে সেটার সাথে কম্পেয়ার করতে গেলে ওইটার চাইতে এর সাউন্ড কোয়ালিটি অনেকটা এগিয়ে থাকবে। মিড বা ভোকাল মোটামুটি বেশ ভালো পেয়েছি, তবে একদম লো ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো মানে একটু বেশি বেসটেস থাকায় একটু কম পাওয়া যাচ্ছিল বা একটু কম শোনা যাচ্ছিল। তো আমার যেমন হয়, যারা কিনা বেস পছন্দ করেন, অনেক ভালো লাউডে সাউন্ড শুনতে পছন্দ করেন, তাদের জন্য এই প্যাকেজটা বেশ দারুণ কিছু হতে পারে। এবারে আমার গেমার ভাইদের প্রশ্ন থাকবে, এটা দিয়ে কি গেমিং করা যাবে? আমি একটা টেস্টিং রেজাল্ট দিয়ে দিচ্ছি, আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন ল্যাটেন্সি কতটুকু রয়েছে। তো দেখলেন এই তো, আসলে এখানে বেস্ট ল্যাটেন্সি রয়েছে। এই ধরনের ব্লুটুথ ইয়ারফোন দিয়ে আসলেই গেমিং করা যায় না, এটা আপনারাও জানেন। আর যেহেতু মাত্র 1000 টাকার নিচের একটি জিনিস, সো গেমিংয়ের চিন্তাটা দিয়ে না করলেও চলবে। কোম্পানি ক্লেম করছে এটা নাকি IPX5 সার্টিফাইড, সেই ক্ষেত্রে ঘাম বা হালকা পাতলা বৃষ্টির সিটাপোটা পড়লেও সমস্যা হওয়ার পসিবিলিটি নেই, তবে ওই পানির নিচে আবার টুপটুপ দেওয়া যাবে না এরকম কোনো জিনিসও না কিন্তু। আর আমার এই রিভিউ ইউনিটে কানেক্টিভিটিও আমি বেশ দারুণ পেয়েছি, কোনো ধরনের সমস্যা ছিল না, খুব সহজে একদম প্ল্যাগ অ্যান্ড প্লে বলা যায়। এখন ফাইনালি যদি এই জিনিসটা নিয়ে বলতে হয়, 950 টাকায় বলবো আমার দেখা অন্যতম সেরা একটি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন। যে জিনিসটাকে আমি মোটেই প্রথমে পাত্তা দিচ্ছিলাম না, রিভিউ করতে চাচ্ছিলাম না, সেই জিনিসটাকে আজকে আমি ভালো বলতে বাধ্য হচ্ছি, কারণ আসলেই এর কোয়ালিটি বা আউটপুট আমি এমনটাই পেয়েছি। তো এখন ফাইনালি বলা যায়, যাদের বাজেট কিনা 1000 টাকার মধ্যে রয়েছে এবং আপনি চান এমন একটা ইয়ারফোন নেবেন যেটাতে ভালো সাউন্ড কোয়ালিটি হবে, একটু বেসটা বেশি থাকবে, লাউড হতে হবে এবং মাঝে মাঝে কথা বলবেন, একই সাথে ওই জিনিসটা দিয়ে আপনি মাঝে মাঝে মোবাইল ফোনকে চার্জ করতে পারবেন আর লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, তাদের জন্য এই জিনিসটাকে অনায়াসে সাজেস্ট করা যায়। আর এই জিনিসটার খারাপ দিক বলতে আমি যা পেয়েছি, এই যে ইয়ারবাডস দুটো, এই দুটার প্লাস্টিক কোয়ালিটি বা লুকিংটা যদি আরেকটু ফ্রেশ বা আরেকটু ফিনিশটা সুন্দর রাখা যেত তাহলে ভালো হতো, তবে কানে লাগিয়ে রাখলে মানুষের চোখে খুব একটাও বাঁধবে না, সো সেটা নিয়ে সমস্যা নাও হতে পারে। আরেকটা বিষয় বলতে পারি, এতে যে চার্জিং পোর্ট রয়েছে সেখানে দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, তো ওটা যদি ইউএসবি টাইপ সি পোর্ট হতো তাহলে বর্তমান সময়ের একদম উপযোগী হতো, তবে এটা কোনো সমস্যার বিষয় নয়। তো ফাইনালি এখন এই জিনিসটা যাদের ভালো লাগবে চাইলে কিনে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে রেইনবো গ্যাজেটের লিঙ্কটিং দেওয়া থাকলো, ট্রাই করে দেখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে।